আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। বরাবরের মতো আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হলো, আমরা অনেকেই স্ক্রিন রেকর্ড করি মোবাইল দিয়ে, স্ক্রিন রেকর্ড করে যেই ভিডিওগুলো করা হয় সেটা হলো টেক রিলেটেড যেইগুলো ভিডিও, মোবাইল টিপসের যে কোনো ভিডিও, যেমন আমি যে ভিডিওগুলো ছাড়ি, ঠিক আছে? তো আমি ম্যাক্সিমামই স্ক্রিন রেকর্ড করে ভিডিওগুলো ছাড়ি। তো আমি কীভাবে স্ক্রিন রেকর্ড করে এটা এডিট করি সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব, এবং এ টু জেড দেখিয়ে দেব কীভাবে আমরা স্ক্রিন রেকর্ড ভিডিওটা কাইন মাস্টারের মাধ্যমে এডিট করি, ঠিক আছে? সেটা আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দেব। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যা এই ভিডিওটা যারা দেখার জন্য ক্লিক করেছেন তারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তা আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মোবাইলের স্ক্রিনে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার আমাদের বেছে নিতে হবে। তো আমার মোবাইলে আছে ক্রোম ব্রাউজার, তো আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি। তো ওপেন করার পরে যেটা করতে হবে, এখানে সার্চ অপশন আছে, এখানে গিয়ে সার্চ করবেন মোবাইল ফ্রেম লিখে সার্চ করবেন। মোবাইল ফ্রেম লিখে সার্চ করার পরে এখানে আপনাদের সামনে অসংখ্য মোবাইল ফ্রেম চলে আসবে। তো আপনাদের যেটা যেটা ভালো লাগে সেই ফ্রেমগুলো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে আমি যে কোনো একটা ফ্রেম আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেল ফ্রেন্ডস, এখন আমাদের যেটা করতে হবে, এখানে সার্চ অপশনে গিয়ে আবার লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করার পরে অসংখ্য ফ্রেম আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি যেটা পছন্দ হয় সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডে এই ফটো দিতে পারেন, আবার এখানে সার্চ অপশনে গিয়ে আপনি লিখতে পারেন WOODEN HD। আপনি এটা লিখে সার্চ করলে আপনার অসংখ্য উডেন ফটো এখানে চলে আসবে। তো সব ছবি দেখুন, এখানে দিলে দেখুন অসংখ্য ফটো এখানে চলে আসছে। তো এর মাঝে আপনি যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যে কোনো একটা ফ্রেমে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমার ডাউনলোড হয়ে গেল, এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখব ERASER, এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি এটা ওপেনে ক্লিক করলাম ফ্রেন্ডস, লোড এ ফটো। তো আমি লোড এ ফটোতে ক্লিক করলাম। লোড এ ফটোতে ক্লিক করার পরে আমরা যেই মোবাইল ফ্রেমটা ডাউনলোড করেছি সেটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে উপরে দেখুন ডান লেখা আছে, তো আমরা এখানে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখুন যে কয়েকটা অপশন আছে, আপনি চাইলে জুম করে এটাকে ই করতে পারবেন, জুম দিয়ে আপনি এটাকে ইরাস করতে পারবেন। আবার এখানে রিপেয়ার আছে, এখানে ম্যানুয়াল আছে, ম্যাজিক আছে, অটো আছে, আপনি চাইলে যে কোনোটা দিয়ে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো মানে আমি আপনাদেরকে অটো দিয়ে রিমুভ করে দেখাবো। তো আমি অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে, এরকম একটা এরো আপনাদের মাঝে চলে আসবে। তো এটা আপনাকে যেখানে নেবেন, এটা যেখানে নিয়ে ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাজিন, ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটা আবার আপনি কি করবেন, দেখেন সাইড দিয়ে কিন্তু রিমুভ করা হয়নি, তো সাইডে এটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে আবার টাচ করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি সাইড থেকেও সবগুলো রিমুভ হয়ে যাবে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে সাইডে দেখা যায় অনেকগুলো সাদা সাদা রিমুভ করে নেবেন, যে সাদা অংশ যেগুলো আছে সেগুলো আপনি রিমুভ করে নেবেন এখান থেকে। ওকে ফ্রেন্ডস, আমাদের রিমুভ করা হয়ে গেল, এখন আমি ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পরে উপরে লেখা আছে দেখুন সেভ, তো আমি এটাকে সেভ করে দেব। ওকে, আমাদের এই কাজটা হয়ে গেল, এখন আমরা ফিনিশে চলে যাব। ফিনিশে যাওয়ার পর আমরা এখান থেকে সম্পূর্ণ আমাদের কাজ হয়ে গেল, এখান থেকে এখন বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে কাইন মাস্টারে। তো
রেফারেন্স কাইনমাস্টারটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাদের যেটা করতে হবে এটা টাচ করবেন, টাচ করার পরে আপনি প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। আপনার ভিডিওর জন্য ইউটিউবে ভিডিও যদি চান তাহলে 16:9 এইটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার উপরে লেখা আছে মিডিয়া, তো মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনার গ্যালারিতে কী কী আছে সব আপনাদের এখানে চলে আসবে। আসার পরে এখানে আপনাদের যেটা করতে হবে, আমরা যে ব্যাকগ্রাউন্ড যে ফটোটা নামাইছি ডাউনলোড করেছি সেই ফটোটা বা আপনার চাইলে যে কোনো ফটোটা আপনারা ডাউনলোড করে এখানে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। তো ফটোটা ডাউনলোড করেছি সেই ফটোটা আমরা এখানে নিয়ে আসবো। আসার পরে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এটাকে টেনে এদিকে বড় করব। আপনার ভিডিও যতটুকু বড় হবে এটি টেনে সে ততটুকু বড় করবেন। যাই হোক, আমি এখন এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখন আবার চলে যাব লেয়ারে। লেয়ারে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখুন মিডিয়া, তো মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা যে মোবাইল স্ক্রিন রেকর্ড করেছি সেই স্ক্রিন রেকর্ডটা এখানে নিয়ে আসবো। তো এখানে স্ক্রিন ক্যাপচারটা আমরা এখানে নিয়ে আসলাম। তো যে কোনো আমি এখানে কয়েকটা স্ক্রিন ক্যাপচার করে রেখেছি, তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা স্ক্রিন ক্যাপচার আমি এখানে নিয়ে আসছি। তো এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এটা এখানে চলে আসবে। আসার পরে আবার আপনি ডান দেবেন। ডান করে দেওয়ার পরে এটা আপনি ভিডিওটা যতটুকু হবে ততটুকু আপনি এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ আমরা ডাউনলোড করেছি উডেন এটাকে আপনি ততটুকু বড় টেনে বড় করবেন। যেহেতু আমার ভিডিওটা এতটুকু ছোট, তাহলে আমি এই জন্য এখানে এটা এনে তারপরে ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন সিজার আইকন আছে কেসি, এটার পরে টাচ করবেন। টাচ করার পরে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এদিকে যেগুলো আছে সেগুলো এখান থেকে চলে যাবে। এদিকে যত যা আছে সব এই পাশ থেকে চলে যাবে। তো এই সেটেটা থেকে যাবে। তো আমাদের এটা সাইজ ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পরে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমরা যেই ফ্রেমটা নামাইছিলাম মোবাইল ফ্রেম, সেটাকে আমরা এখানে নিয়ে আসব। তো আমরা ইরাস করছি পরে, এটা তো ইরাসারে চলে আসছে। এখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করে নেব, ফ্রেমটাকে সিলেক্ট করে নেব। সেই ফ্রেমটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন এটা টেনে এটাকে বড় করবেন। টেনে এটা বড় করবেন। বড় করার পরে যতটুকু আপনি ভিডিও সাইজ রয়েছে ততটুকু করবেন। করার পরে তো আমার ভিডিও সাইজ এতটুকু, তো এই করা হয়ে গেল। ওকে করা হয়ে গেল। তারপরে ওকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে এখন যেটা করতে হবে, এখন ভিডিওর চাইতে ফ্রেমটা ছোট হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, এই ফ্রেমটাকে টেনে ভিডিও যতটুকু ততটুকু টেনে এটাকে নিয়ে আসতে হবে। তো এতটুকু যেহেতু ভিডিওটা আমরা এতটুকু নেওয়ার পরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ওকে ফ্রেন্ড, আমাদের সঠিকভাবে সঠিক মাপে এটা বসানো হয়ে গেল। এখন আমাদের যা করতে হবে, এখানে আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে আপনার যদি কোনো চ্যানেলের লোগো থাকে সেই লোগোটা এখানে সেট করবেন। যেমন আমি আমার লোগোটা এখানে সেট করছি। তো এখানে ক্লিক করে আপনি আপনাদের লোগোটা এখানে বসিয়ে দেবেন। আমি আমার লোগো এখানে বসিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যে লোগোটা সেই লোগোটা আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে আপনার চ্যানেলের লোগো এখানে এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আবার এটাকে এই লোগোর পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেনে আবার ভিডিও যতটুকু এতটুকু টেনে নিয়ে আসবেন। আনার পরে এখন আপনার যেটা করতে হবে, আবার আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে যাবেন। তো মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা সাবস্ক্রাইব যে বাটন আছে, যে কোনো একটা বাটন আমরা এখানে নিয়ে আসবো। সাবস্ক্রাইব বাটন এখানে যে কোনো জায়গায় আপনারা সেট করে দেবেন। সুন্দর করে এইভাবে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখন যেটা করতে হবে, এটা আবারও টেনে ভিডিও যে সাইজ সে সাইজ অনুযায়ী সেটাকে টেনে বড় করতে হবে। খুব সুন্দরভাবে আমাদের ফ্রেমটা মোবাইল ফ্রেমের ভিতরে আমাদের যে ক্যাপচার রেকর্ড স্ক্রিন রেকর্ডটা করেছে সেই স্ক্রিন রেকর্ডটা সেট করা হয়ে গেলো। তো এভাবে চাইলে আপনারা সেট করতে পারবেন। আপনাদের দেখানোর স্বার্থে আমি এভাবে করলাম। আপনারা আপনাদের মন মতো করে আপনারা সেট করে নেবেন। আমাদের এটা এডিট করা হয়ে গেলো। এখন আমরা এটাকে সেভে দেবো। আমরা কোনায় দেখুন অপশন আছে তীর অপশন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এটাকে এটার উপরে আবার ক্লিক করবো। ক্লিক করার পরে শেয়ার অপশনে ক্লিক করবো। শেয়ার অপশনে ক্লিক করার পরে এক্সপোর্টে দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভিডিওটা কেমন লাগলো বা আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। নৃত্য রিলেটেড নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এটা সাবস্ক্রাইবই তো ভাই নাকি ভাই, এটা সাবস্ক্রাইব করে দেন না ভাই, এরকম করেন কেন ভাই? এটা সাবস্ক্রাইব করে দিয়ে ছোট ভাইয়ের পাশে থাকেন, ছোট ভাইকে একটু উৎসাহিত করেন, দেখবেন এই ছোট ভাই একদিন আপনাদের জন্য বড় কিছু করবে ইনশাল্লাহ। তো আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে ভিডিও করার উৎসাহিত করবেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভকামনা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।